এ যেন জমিনের উপর হলুদ বিছানো রাশি রাশি সৌন্দর্যের প্রকাশ। সকালে মিষ্টি রোদে ফুলগুলো তার রূপ লাবণ্যর দ্রুতি বাড়িয়ে দেয় কয়েক গুণ। হালকা বাতাসে দোল খাওয়া সূর্যমুখী ফুলের এমন মুগ্ধতা যে কারোরই মন কাড়বে। নওগাঁ সদর উপজেলার কুমায়গাড়ি মহল্লা নতুন মোড়কে আলোকিত সূর্যমুখী ফুলের কারণে। বিস্তীর্ণ মাঠে সূর্যমুখী ফুলগুলো লাজুক তরুণীর মতো ভাব প্রকাশ করছে আকাশ পানে হাসি দিয়ে। মার্চের 10 তারিখের পর থেকেই ধীরে ধীরে এসব ফুল তার সৌন্দর্যের ডালা মেলতে থাকে। দিন বাড়ে, সবুজ ডানায় পোক্ত ফুলগুলো ছড়ায় তার রূপের প্রকাশ। জমিন থেকে 3 ফুট উঁচু সূর্যমুখী গাছের মূল আকর্ষণ পদ্ম আকৃতির এই ফুল। গোলাকার ফুলের মাঝে পরাগায়নের জন্য রয়েছে ছোট ছোট পাপড়ি। আর এসব পাপড়িতে আকৃষ্ট একদল মৌমাছির খাদ্য সংগ্রহের নিরন্তর লড়াই। দেশে অভ্যন্তরীণ ভোজ্য তেলের চাহিদা পূরণে আমদানির উপর ভর করতে হয়। এ অবস্থায় সরকার তেলের চাহিদা পূরণ ও বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফসল চাষে উদ্যোগ নেয়। এক্ষেত্রে কৃষকদের বিনামূল্যে সার বীজ সহ সূর্যমুখী চাষে সব ধরনের সহযোগিতা দেয়। আমরা নওগাঁ জেলায় এবার বন্যাত্তর কৃষি পুনর্বাসন এবং প্রণোদনা কর্মসূচির আওতায় 333 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের জন্য বীজ এবং সার পেয়েছি এবং এটা যথাযথভাবে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। মাঠে এই সূর্যমুখীর ফসল বেশ ভালো হয়েছে। এবার কৃষকদের মধ্যেও বেশ নতুন আগ্রহ, নতুন ফসল। তারা প্রথমে সন্দেহান ছিল যে এটা কী হবে, এখন ফল মানে ফুল দেখে বা এর প্রোডাকশন দেখে কৃষক বেশ আগ্রহী। ডিসেম্বরের শেষ দিকে সূর্যমুখী বীজ রোপণ করে কৃষকরা। এসব বীজ মাত্র 75 দিনে পরিপূর্ণ গাছে পরিণত হয়। এই সূর্যমুখীর ফসল বিশেষ করে মানুষদের মধ্যে বিরাট একটা আগ্রহ সৃষ্টি করেছে, বিশেষ করে যেহেতু শোভাবর্ধন করে, অনেকে মনে করছে এটা বোধহয় ফুলেরই। আসলে আমাদের মেন যেটা উদ্দেশ্য, সরকারের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের ভোজ্য তেল সরিষা এবং সয়াবিনের পাশাপাশি সূর্যমুখীর তেল মানুষদের ব্যবহারের জন্য আগ্রহী করা এবং সূর্যমুখীর তেল বিশ্বব্যাপী সয়াবিন সরিষা বা অন্য যে কোনো ভোজ্য তেলের তুলনায় এর গুণাগুণ ভালো এবং বেশ উপকারী। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি কৃষকদের এই সূর্যমুখী চাষে আরও বেশি আগ্রহী করার জন্য, যেন আমাদের বর্তমানে যে তেলের চাহিদা, সে চাহিদা পূরণে সহায়ক হবে। এবং আমরা এখানে আরও একটা জিনিস লক্ষ্য করছি যে সূর্যমুখীর ক্ষেতে বেশ মৌমাছির আগমন দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আগামী বছর থেকে যেখানে যেখানে সূর্যমুখীর চাষ হবে সেখানে আমরা মৌবক স্থাপনের চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের তেলের পাশাপাশি আমরা অতিরিক্ত মধু পাব এবং এটা এক্ষেত্রে কৃষক আরও বেশি লাভবান হবে। সূর্যমুখী গাছগুলো একদিকে দৃষ্টিনন্দন শোভা প্রকাশ করছে, অন্যদিকে চাষিরা এবার ভালো ফলন পাওয়ার স্বপ্ন দেখছে।